করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীন, এবার দেখা দিয়েছে নতুন সংক্রমণ। ছড়িয়ে পড়ছে রহস্যজনক নিউমোনিয়া, আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড়, হঠাৎ করে মাথাচাড়া দিয়ে ওঠা এই রোগের কারণে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। চীনের বিভিন্ন শহরে এই রোগের উপস্থিতি শনাক্ত হলেও রাজধানী বেইজিং ও উত্তর পূর্বাঞ্চলীয় লিউনিয়াং প্রদেশে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, রীতিমতো প্রাদুর্ভাবের পর্যায়ে। এ বিষয়ে গেল সপ্তাহে চীনা প্রশাসনের কাছে বিস্তারিত তথ্য চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে দেশটিতে কোনো অচেনা রোগের জীবাণু নেই বলে দাবি চীনা স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যাশনাল হেলথ সার্ভিসের। প্রতি বছরের মতো এবারও ঋতু পরিবর্তনে অসুস্থ হচ্ছেন বাসিন্দারা, এমনটাই মত তাদের। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই দাবির সঙ্গে মোটেও কোনো মিল পাওয়া যাচ্ছে না হাসপাতালগুলোর চিত্রে। ঘন্টার পর ঘন্টা ডাক্তারের অপেক্ষায় বহু রোগী, যাদের বেশিরভাগই শিশু। রহস্যজনক এই নিউমোনিয়া নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, বাচ্চাদের সুরক্ষার জন্য এই মুহূর্তে ঘন ঘন হাত ধোয়া, বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার এবং ঘরবাড়ির দরজা জানালা খোলা রাখার মতো কাজগুলো করা যেতে পারে। বর্তমান পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত, তাই বাচ্চার এবং আমার চেক আপ করাতে ডাক্তারের কাছে এসেছি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এদিকে চীনে ছড়িয়ে পড়া নতুন এই রহস্যজনক নিউমোনিয়ার আতঙ্কে ভুগছে ভারতও। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, এমনকি অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি স্কুলগামী বাচ্চাদের প্রতি অভিভাবকদের বিশেষ খেয়াল রাখার আহ্বানও জানান তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।